BTS এক উন্মাদনার নাম প্রতিষ্ঠা শুরু থেকে একের পর এক নতুন অ্যালবাম প্রকাশ করে রেকর্ড বই ওলট পালট করে চলেছে এই ব্যান্ড দলটি মূলত দক্ষিণ কোরিয়ার কে পপ হিপ হপ আর এন্ড বি ইডিএম ধাঁচের ব্যান্ড দল এটি যা পরিচিত বাংতান বয়েজ নামে 2010 সালে স্কুল পড়ুয়া কয়েকজন তরুণ ট্রেনি হিসেবে শুরু করলেও 13 সালে পূর্ণাঙ্গ সঙ্গীত গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে বিটিএস এরপর নানা সংগ্রামের পথ পাড়ি দিয়ে শুধুই সামনে এগিয়ে যাওয়া গান আর বৈচিত্র্যময় পোশাক দিয়ে মন জয় করে নিয়েছে লাখো কোটি ভক্তের সারা বিশ্বের মতো বাংলাদেশেও রয়েছে বিটিএস এর অসংখ্য ফ্যান বা ভক্ত যাদের বলা হয় বিটিএস আর্মি একসময় তরুণ প্রজন্ম পশ্চিমা সঙ্গীতের প্রতি আসক্ত হলেও এখন সময় বদলেছে এখন পশ্চিমা সঙ্গীত ছেড়ে অনেকেই বিটিএস ব্যান্ডের ভক্ত হয়ে যাচ্ছেন শুধু যে ভক্ত হচ্ছেন তাই নয় চলছে তাদের চাল চলন পোশাক এবং আচরণেরও অনুকরণ কালারফুল ওরা ফার্স্ট কোয়েশ্চেন আমার মাথায় এসে যে এত কালারফুল দেন ওদের লিরিক্সে ঢোকার চেষ্টা করলাম দেন ওদের সবগুলো গান দেখলাম তখন দেখি যে ওদের লিরিক্সের ডেপথ অনেক তো ওখান থেকেই পরে ভালো লাগা শুরু হয় বিটিএস অ্যাজ এ ডান্সার তাদের কোরিওগ্রাফি অন সিঙ্ক হয় সেটা নিজে করতেও ভালো লাগে তাদের গেট আপস অ্যান্ড এভরিথিং এগুলো অনেক মডার্ন এবং আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় ওরা যে মেকআপ করে এটা একটা পয়েন্ট বিটিএস থেকে আমরা ইন্সপায়ার হই মোটিভেট হই তো বিটিএস এ যেহেতু হচ্ছে একটা গ্রুপ করে কাজ করা শুরু করছে তো আমরা এটা জানি যে গ্রুপ করে কাজ করলে আর সবাই মিলে একসাথে থাকলে অবশ্যই কিছু করা পসিবল দেশে বিটিএস এর ভক্ত যেমন আছে ঠিক তেমনি আছে অসংখ্য হেটার বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের উপস্থিতি চোখে পড়ার মতো বিটিএস ব্যান্ড এবং বিটিএস আর্মিদের প্রতি কেন তাদের এত অভিযোগ অপছন্দের মতো না আসলে হচ্ছে কি যে ওদের যে সিস্টেমটা এটা হচ্ছে আমাদের দেশের কালচারের সাথে কিন্তু যায় না ওদের যে পোশাক ওদের যে আচরণ একটা ছেলে হয়ে একটু মেলি টাইপের আচরণ করা ওদের ফেশিয়াল যে সিস্টেমগুলো আর তার মধ্যে আমাদের বাংলাদেশের মানুষগুলো ওদের ওদের এত ভালো ভক্ত হয়ে যাচ্ছে যে তারা দাবি করছে তারা বিটিএস আর্মি সো এই জিনিসগুলো হচ্ছে খারাপ লাগে যে একটু ভালো কোনো কিছুকে ফলো করুক এই জিনিস যেটা হচ্ছে বিকৃত মাইন্ডের কিছুটা সেগুলোকে ফলো করতেছে এবং তাদেরকে নিয়ে কত ঝাই ঝামেলা কত কিছু আমরা ইউটিউবে দেখতেছি 100 জন মানুষের মধ্যে 2টা বিটিএস ফ্যানকে ছেড়ে দেন আপনি আলাদা করতে পারবেন তাদের সো এটা আসলে অন্য একটা কালচারকে তারা প্রমোট করতেছে যেটা আমাদের যুব যে সমাজ তাদের উপর একটা বিরূপ প্রভাব ফেলবে বিদেশি গানের প্রতি তরুণ প্রজন্মের কেন এত আসক্তি এসব গান কোন পথে নিয়ে যাচ্ছে তাদের আজকালকার যে জেনারেশন তারা অ্যাকোস্টিক চাইতে ইলেকট্রনিক বিষয়টাকে বেশি প্রেফার করছে কারণ নাইলে বিটিএস এর ওভারঅল কম্পোজিশন এবং ইনস্ট্রুমেন্টাল যে বেস ইটা সেটা হচ্ছে টোটাল ইলেকট্রনিক তো ইলেকট্রনিক বিষয়টা আমরা তো একেবারে 2 প্রজন্মের মাঝামাঝি আমরা অ্যানালগও দেখেছি আমরা ডিজিটালও দেখেছি সেই জন্য আমাদের কাছে গ্রামও দেখেছি শহরও দেখেছি এখন অনেকের কাছে এই প্রজন্মের কাছে যেটা হয়তো অনেক বেশি কল্পনার বিষয় হ্যাঁ অজানার বিষয় সেটাও আমরা দেখে এসেছি আমার কাছে স্বাভাবিকভাবে মনে হয়েছে আমরা যারা অ্যাকোস্টিক শুনে অভ্যস্ত তাদের হঠাৎ করে ইলেকট্রনিক এসে আমাদেরকে খুব তাড়াতাড়ি নির্ভরশীল করবে বা পছন্দের জায়গায় নিয়ে যাবে সেটা অসম্ভব ব্যাপার যদি মাইকেল জ্যাকসনের কথাই বলি উনি সব দিকেই করেছে যেমন উনি ওয়ান নিয়ে করেছে রিলিজিয়াস নিয়ে গান করেছে নেচার নিয়ে গান করেছে সেই ম্যাচিউরিটিটা কিন্তু এখানে এখনও পর্যন্ত আসে কারণ যেই লিসেনাররা তারা কিন্তু অতটা ম্যাচিউর নাও একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো বা একটা চাষিকে জিজ্ঞেস করলো মাইকেল জ্যাকসন চিনে সেই পর্যায়ে যেদিন আসবে সেদিন আমি বিটিএস নিয়ে কথা বলতে হ্যাঁ খুশি হবো মিউজিক ডাজন্ট হ্যাভ এনি ব্যারিয়ার মিউজিকের জন্য আসলে কোনো দেশের কোনো ব্যারিয়ার নাই তারপরেও তবে এটা একটা অ্যালার্মিং বিষয় যে অনেক ছেলেমেয়েরা তাদেরকে এত বেশি ফলো করছে আমাদের মন্ত্রণালয়কে আমি রিকোয়েস্ট করবো অ্যাবসোলিউটলি যে এটার ব্যাপারে কনশিয়াস হওয়ার জন্য যে ছেলেমেয়েরা যাতে অ্যাটলিস্ট আমাদের সংস্কৃতির দিকে কিছুটা ইনভলভ হয় তুমি যদি ভেবে নাও যে কোরিয়ানদেরই আসল ভাবার মানে ভাবশক্তি আছে এটা ভুল তাই না যাই হোক তো আই ডোন্ট এগ্রি দ্যাট থিং গান মানুষের মনের খোরাক মন ভালো রাখে আবার বলা যায় একাকিত্বে সঙ্গীও তবে দেশের সংস্কৃতি ভুলে শুধু বিদেশি সংস্কৃতির পেছনে ছোটা কখনো সমর্থনযোগ্য নয় বলে মত বিশেষজ্ঞদের তরুণ প্রজন্মকে নিজ ভাষা ও সংস্কৃতির প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানাচ্ছেন তারা তানভীর হাসান সময় সংবাদ ঢাকা